প্রথমে টু কাটার ট্রান্সফার টুলস লাগবে, ফোর কাটার, ফাইভ কাটার, সিক্স কাটার, সেভেন কাটার ট্রান্সফার টুলস লাগবে। প্রথমে থার্টিন ঘর বাদ দেব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ঘরটা সামনের দিকে এগিয়ে আনবো। এখানে ফিফটিন ঘর হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন। এখানে ফিফটিন ঘর, প্রথমে থার্টিন ঘর যাবে, তারপরে ফিফটিন 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 ঘর যাবে। থার্টিন ঘরটা আর টুয়েলভ ঘরটা দুটো নিডিল তুলে লেফট নিডিলে এইভাবে দিয়ে দেবো। এখানে ফিফটিন ঘর, ফিফটিন ঘর ফোরটিন ঘর তুলে লেফট নিডিলে এইভাবে তুলে দেবো। এখানে ওয়ান নিডিল থাকবে, ওয়ান নিডিল থাকবে, রাইট সাইড থেকে ফোর নিডিলস সামনের দিকে এগিয়ে আনবো, ওয়ান টু থ্রি ফোর, ফোর নিডিলস সামনের দিকে এগিয়ে আনবো, রাইট সাইডে এভাবে তুলে দেবো। এখানে ওয়ান ওয়ান নিডিল থাকবে, রাইট সাইড থেকে ওয়ান টু থ্রি ফোর, ফোর নিডিলস রাইট সাইডে তুলে দেব। এইভাবে প্রথমে ডিজাইনটা ফেলবো, ওয়ান টু থ্রি ফোর, ফোর নিডিলস নিয়ে রাইট সাইডে পেছনে যে নিডিলস আছে সামনের দিকে এগিয়ে দুবার বুনবো, ওয়ান টু। এখানে জালি তৈরি হয়েছে, এই জালির উপরে যে নিডিলসটা রয়েছে লেফট নিডিলে তুলে দেবো। জালের উপর থেকে ফাইভ নিডিলস সামনের দিকে এগিয়ে আনবো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এর আগে ফোর কাটা ছিল এখন ফাইভ। এইভাবে ডিজাইনটা ফেলবো, এরপরে সিক্স সিক্স কাটা হবে, সেভেন কাটা হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ।
পেছনে নিডল সামনের দিকে এগিয়ে এনে টু দুবার ঘুরবো। এখানে টু জালি, ওয়ান টু, টু জালি হচ্ছে জালির উপরের নিডিলটা নিয়ে লেফট নিডিলে এইভাবে তুলে দেবো। এখন সিক্স কাটার ডিজাইনটা পড়বে এই জালের উপর থেকে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, টু নিডলস নিয়ে রাইট সাইডের নিডলে এভাবে তুলে দেবো। পেছনে নিডিল সামনের দিকে এগিয়ে দুবার ঘুরবো, ওয়ান টু। এখন সেভেন কাটা, এই জালের উপর থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এই একইভাবে ডিজাইনটা ফেলতে হবে। পেছনের নিডিল সামনের দিকে এগিয়ে দুবার ঘুরবো, ওয়ান টু। এখানে যে জালিটা রয়েছে জালিটার উপরের নিডিলটা থেকে গুনবো, ওয়ান টু থ্রি ফোর। এখানে যেভাবে ডিজাইনটা পড়েছে ঠিক সেই একইভাবে ডিজাইনটা পড়বে। ফোর কাটার টুলসটাকে ব্যবহার করবো।
এখন লেফট ঘরে যাবে। এর আগে ছিল রাইট সাইডে, এখন লেফট ঘরে যাবে। এখানে ওয়ান নিডল থাকবে, এখানে টু নিডল নিয়ে রাইট সাইডে নিডলে তুলে দেব। এইভাবে ডিজাইনটা ফেলব এই জালির উপরে। ওয়ান টু থ্রি ফোর, জালের উপরে ফোর নিডল, ফোর নিডল সামনের দিকে এগিয়ে এনে লেফট নিডলে তুলে দেব। ওয়ান নিডল থাকবে, এখানে টু নিডল নিয়ে রাইট সাইডে নিডলে তুলে দেব। এখানে টু কাটার লেফটে ডিজাইনটা পড়েছে, এখন এই টু কাটার রাইট সাইডে পড়বে। এই জালির উপর থেকে ওয়ান টু থ্রি ফোর, ফোর নিডল নিয়ে এখানে ওয়ান নিডল থাকবে। পেছনের নিডল সামনের দিকে এগিয়ে দুবার বলবো, এখানে ফোর কাটার ট্রান্সফার টুলসটাকে ব্যবহার করেছে, এখন ফাইভ কাটার। এখানে যেভাবে ডিজাইনটা ফেলেছে ঠিক একইভাবে ডিজাইনটা পড়বে। এখন ফাইভ কাটা হবে, সিক্স কাটা, সেভেন কাটা, মিডিলে নিডিলটা বাদ যাবে। জালির উপর থেকে ফাইভ নিডিলস নেব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। একইভাবে ডিজাইনটা পড়বে, জালের উপরে থেকে ফাইভ নিডলস সামনের দিকে এগিয়ে নেব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। এখন টু জালি করে হয়েছে, ফোর কাটা, ফাইভ কাটা, এখন সিক্স কাটা, সিক্স কাটা, এরপরে সেভেন কাটা। ডিজাইনটা এইভাবে ডিজাইনটা ফেলতে হবে, ডিজাইনটা এরকম হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।